হাজু হও ক্রিকেট প্রেমী আইপিএল পালেহিয়ে সমাগত বহু প্রত্যাখিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অধ্যক্ষ অরুণ ধুমালে সদরি করলে আইপিএল 2024-র সূচি 22 মার্চের পর আরম্ভ হব বহু অপেক্ষারত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বাবে অধীর অপেক্ষারে বাট চাই রয়েছে বিশ্বর অগণিত ক্রিকেট প্রেমী অহা 22 মার্চের পর আরম্ভ হব এই মেগা প্রতিযোগিতাখন প্রথমে 21খন খেলার সময়সূচি ঘোষণা বিসিসিআইৰ প্রথমখন খেলত মুখামুখি হব চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম 21খন মেচর ভেনুত নাই গুয়াহাটির বর্ষাপাড়া আইপিএলৰ অধ্যক্ষ অরুণ ধুমালে আরম্ভণির দিন প্রকাশ করলে যদিও সম্পূর্ণ সময়সূচি এতিয়াও ঘোষণা করা হওয়া নাই কিয়নো আইপিএলৰ সমান্তরালকৈ সমাগত দেশৰ লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের দিন চূড়ান্ত হলেহে আইপিএলৰ সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করা হব এতিয়া কেবল প্রথম 21 দিনের সময়সূচীহে প্রকাশ করেছে বিসিসিআইয়ে দেশৰ সাধারণ নির্বাচন সত্ত্বেও এইবারের সম্পূর্ণ প্রতিযোগিতাখন ভারততে অনুষ্ঠিত হব উল্লেখযোগ্য যে দেশৰ সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিত 2009 চনত সম্পূর্ণ আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকাত 2014 চনত প্রতিযোগিতার কিছু মেচ অনুষ্ঠিত হয়েছিল UAE-ত 2019-ত নির্বাচনের সমান্তরালকৈ সম্পূর্ণ প্রতিযোগিতাখন ভারততে অনুষ্ঠিত হয়েছিল এতিয়া অনুরাগীর অপেক্ষা মাথু আইপিএলর উদ্বোধনী মেচলৈ 2024-ৰ আইপিএলত কোন তারকা উজলি উঠিব কোনে পাব পার্পল কেপ আর অরেঞ্জ কেপ তাক লৈয়ে চলিছে ব্যাপক জল্পনা কল্পনার স্পোর্টস ডেস্ক NKTV+